হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আকি ব্লগ। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা যদিও শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর, রান্নাবান্না শেষ করার পর, এখানে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। তো চলুন ঝটপট আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি আজকে কি কি রান্না করেছি। এটা ছিল গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করেছি, আর সঙ্গে আছে পাতলা ডাল, মসুরের ডাল পাতলা করে রান্না করেছি রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে। এখানে হচ্ছে কিছু মিক্সড ভেজিটেবল ভাজি করা, এখানে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি ভাজিটা, কয়েক রকমের সবজি দিয়ে। আর এই ছিল আমার আজকের রান্নাবান্না। তো আজকে ঘরে একটু কাজ করবো, এই জন্য হচ্ছে ঘরের রান্নাবান্নাগুলো আগে শেষ করে নিলাম, আর আপনাদের ভদ্রলোকের কিছু পড়া লেখা বাকি ছিল তাকেও এটা শেষ করিয়ে দিলাম, কারণ ওর এগুলো থাকলে দেখা যাবে যে আমার ঘরে কাজ করতে একটু সমস্যা হবে। তো ওইগুলো সব শেষ করে আমি ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি। এবার যেহেতু ঈদও প্রায় কাছাকাছি চলে আসছে, আর আমি এবার ঈদটা গ্রামে গিয়ে করব আমার বোনের বাসায়, তো এই জন্য হচ্ছে ঘরের সব কাজ শেষ করে রেখে যাচ্ছি যেন আসার পর একটু শান্তি শান্তি ফিল হয় ঘরে। কারণ ঈদের মধ্যে তো বাসায় যদি থাকতাম তাহলে পুরো ঘরটা সুন্দর করে ক্লিন করে নিতাম, যেহেতু বাসায় থাকবো না তো ভাবছি যতটুকু সম্ভব যাওয়ার আগে শেষ করে যাব। তো সেই চিন্তা থেকেই হচ্ছে ফ্রিজটাও একটু ক্লিন করব, আর ফ্রিজের মধ্যে কিন্তু মাছ মাংস কিছুই নেই, এই সব কিছু হচ্ছে আমার কেকের জিনিসপত্র, আর এমনি টুকটাক হাবিজাবি কিছু রাখার ছিল ওইগুলা। তো এখন ওইগুলা সব বের করে নিচ্ছি, বের করে হচ্ছে আমি ক্লিনটা ফ্রিজটা একটু ভালো করে ক্লিন করে নেব। আর আমার ফ্রিজটা যেহেতু ছোট তো এর ভিতর অনেক কিছু চাইলেও রাখা যায় না, যদিও দেখতে অনেক কিছু মনে হয় কিন্তু এখানে অনেক কিছু না, বক্স রাখার কারণে মনে হচ্ছিলো যে অনেক বেশি। তো এই যে ভিতরে হচ্ছে বরফ একদম ভরে গিয়েছে, আগে যদিও এতটা বরফ জমতো না, ইদানিং দেখছি যে প্রতি মাসে একবার করে যদি আমি এগুলো পরিষ্কার না করি তাহলে বরফ দিয়ে একদম ভরে যায়। আর এই যে বরফগুলো খুলে খুলে পড়ছে, আমি চাকু দিয়ে জাস্ট একটু দিচ্ছি আর হচ্ছে এগুলো পড়ে যাচ্ছে। এই বরফগুলো তোলার জন্য যে চামচটা থাকে সেই চামচটাও আমার আছে, আপনাদের ভদ্রলোক খেলা করে কোথায় যে ফেলে দিয়েছে এখন আর সেটা খুঁজেই পাচ্ছি না, এজন্য চাকুর সাহায্যে আমি এটা তুলে নিচ্ছি। আর এই যে এত এত বরফ জমছে, আমি এগুলাকে তুলতে একটু সময় তো লাগবেই যেহেতু অনেকগুলো বরফ। আর ঘরে আজকে টুকটাক অনেক কাজই করেছি যেগুলো সব কিছু ভিডিও করা হয়নি। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।